নমস্কার, আমি হর্নেট ম্যান। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে করছি এগ বিরিয়ানি, আর তার সঙ্গে আপনাদের সঙ্গে কিছু আমি আমার গল্প বা আমার কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করবো আজকের ভিডিওতে। এগ বিরিয়ানি করবার জন্য আলু সেদ্ধ, ডিম সেদ্ধ সমস্ত কিছু করা হয়ে গেছে, অনেকটাই এগিয়ে গেছি। বাকি এবার মশলাটা তৈরি করা বাকি আছে। অনেকেই আমার ভিডিওতে আমার দুর্গেশগড়ের গুপ্তধনের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছে আমি এখানে গিয়েছিলাম কীভাবে, জায়গাটা কোথায়, এই নিয়ে অনেক প্রশ্ন করেছে। তো আজকে সে সমস্ত প্রশ্নেরই আমি উত্তর দেব। অ্যাকচুয়ালি দুর্গেশগড় বলে কোনো জায়গা নেই, আমি আগেই বলেছিলাম জায়গাটা হচ্ছে বিহারের শিমুলতলায়। তো এখানে সাধারণত একটুখানি ওয়েস্ট বেঙ্গল থেকে যাওয়া সরাসরি ট্রেন একটু অ্যাভেলেবেল কম আছে। কলকাতা থেকে শিমুলতলা যাওয়ার জন্য 5টা ট্রেন আছে, দেখুন আমি তার লিস্টটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে আসছে, দেখুন। তো এই 5টা ট্রেন ধরে আপনি যেতে পারেন। তবে সবচেয়ে আপনাদের পক্ষে সুবিধাজনক হবে হচ্ছে বাঘ এক্সপ্রেস দ্বারা, যেটা আমি রেকমেন্ড করব। আর যদি আপনি বাইরোড শিমুলতলা যেতে চান তাহলে আপনাকে আসানসোলের উপর দিক দিয়ে যেতে হবে, আসানসোল রানীগঞ্জ মাইথানের উপর দিয়ে চিত্তরঞ্জন হয়ে আপনাকে যেতে হবে হচ্ছে দেওঘর। দেওঘর থেকে আপনি শিমুলতলা চলে যেতে পারবেন। মশলাটা মোটামুটি হয়ে গেছে। প্রথমে কি করলাম, পেঁয়াজ আলাদা করে ভেজে তুলে রেখে দিয়েছি, তারপরে তেল দিয়ে আবার একটুখানি পেঁয়াজ ভেজেছি, রসুন টমেটো এগুলো দেওয়া হয়েছে, তারপর আলাদা দেওয়া হয়েছে পেস্ট দিয়ে। মশলা তৈরি করা হয়েছে, মশলাটা দেওয়ার পরে আমি কুকারে ঢেলে দিয়েছি, কারণ প্রথমে আমার একটা কুকারে করা কিছু ছিল কিন্তু আমি ভুল করে কড়াই করে ফেলেছি। মশলাটা হয়ে যাওয়ার পরে তাতে দই ঢেলে দেওয়া হলো, একটু নাড়ছি। মোটামুটি মশলা রেডি হয়ে গেছে, চালটা ভিজে তো দেওয়া আছে। শিমুলতলায় দেখার মধ্যে আপনার আছে লাট্টু পাহাড়, তার সঙ্গে লাট্টু পাহাড় সঙ্গে আমার যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ি, আর ওখানে একটা ভুতুড়ে বাড়ি আছে দুলারি ভবন, সেটা দেখতে পারেন। তো দারুণ একটা অনুভূতি হবে কিন্তু দুলারি ভবনে। আমি প্রথমে দুলারি ভবন কোথায় সেটা জানতাম না, আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের একজন স্টাফ আমাকে দুলারি ভবন সম্পর্কে বলে যে এটা একটা ভুতুড়ে বাড়ি, এখানে যেতে পারেন। তো সেদিন আমি গিয়েছিলাম একবার। তো ওখানে শুধুমাত্র এটা নয়, অনেক রকম ভুতুড়ে পুরনো বাড়ি বাড়ি পাওয়া যাবে এরকম, বুঝলে। শিমুলতলায় অনেক এরকম হানা বাড়ি আছে, ভুতুড়ে বাড়ি আছে, তার মধ্যে দুলারি ভবনটাই সবচেয়ে বেশি ডেঞ্জারাস বলে সবাই বলে, রাত্রিবেলা সেখানে প্যারানরমাল অ্যাক্টিভিটি দেখা যায়। তো আমি সেজন্য সেখানে সকালবেলা গিয়েছিলাম, রাত্রিবেলা এছাড়া দুলারি ভবন ছাড়া আরও অনেক বাড়ি আছে ওখানে পুরোনো, যেগুলো সব পুরোটাই একদম ভুতুড়ে, সব লোক টোক থাকে না। তো দেখতে পারেন একদিনের জন্য ছুটি কাটানোর জন্য একদম দারুণ জায়গা, আইডিয়াল জায়গা। তো আমার তো খুবই ভালো লেগেছিল, আপনারা পারলে যেতে পারেন। ট্রেনের মাধ্যমে কীভাবে যেতে হয় সেটা আমি আগেই জানিয়ে দিয়েছি, আর রোডের মাধ্যমে কীভাবে যেতে হয় সেটাও আমি কিছুক্ষণ আগেই বলে দিলাম। আর মোটামুটি আমার এটা রেডি হয়ে গিয়েছে, এবার চাল দেবো আর ডিম আর আলুগুলো দিয়ে দেবো, সাজাবো শুধুমাত্র এবার, দিয়ে এবার সিটি তোলারও এবার। চালটা ভেজানো ছিল,
চালটা এবার ভিতরে চালিয়ে দিয়ে দিচ্ছি। কিছুটা চাল দেওয়া হলো, এবারে ডিমগুলো উপরে। ডিমের অবস্থা খুবই খারাপ, ডিমের অবস্থা খুবই খারাপ। এটা যে মশলাটা আছে এটাই আছে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো, এলাচ, দারুচিনি, সমস্ত কিছুর একটা মিক্সচার আছে এটায়। তো এটায় লঙ্কা গুঁড়ো দিতে হয়, তো আমি লঙ্কা গুঁড়ো ইউজ করছি না কারণ আমাদের লঙ্কা গুঁড়ো খাওয়া চলে না। এরপরে এই দুধটাকে আমি দিয়ে দিলাম। এখানে গরুর দুধ ইউজ করা যেতে পারে, তবে আমি এটা আমুল দুধ দিলাম। ধনে পাতা কুচানো, আমাদের চাষের ধনে পাতা, হ্যাঁ আমাদের চাষের ধনে পাতা। ভাজা পেঁয়াজগুলোকেও আমি দিয়ে দিলাম একবারে। এর মধ্যে লাস্ট আমি যোগ করেছি গোলাপ জল, কেওড়া জল দিয়ে। আমি প্রেশার কুকারটা এটা দিয়েছি, এবার এটা একটা সিটি তুলবো, সিটি তুলে দেখবো ভাতটা কীরকম হয়েছে। যদি সেরকম না হয় তো নেক্সট আমি আরেকবার আরও সিটি দেবো। বিরিয়ানি আপাতত রেডি হয়ে গেছে, রাখা আছে, মোটামুটি চাল সেদ্ধ হয়ে গেছে, একবার খুলে দেখেছিলাম, তারপরে আবার সিটি দিয়েছি। আর বিরিয়ানিতে নুন দিতে ভুলে গেছিলাম, আবার পরে নুন দিতে হয়েছে। তো দেখা যাক কীরকম হয়। এই হচ্ছে এগ বিরিয়ানি, খেতে বসে গেছি, দারুণ টেস্ট হয়েছে।